ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনাকে খুনের উদ্দেশ্যে অপহরণ এবং হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন আসামির আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দিলরুবা ফ্রস্তিথি এই আদেশ দেন। এর আগে দুপুরে গ্রেপ্তার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্থি রহমান এবং ফয়সাল আলী ওরফে সাজিকে আদালতে হাজির করা হয়। পরে 10 দিনের রিমান্ড চায় পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। কোনো আইনজীবী আসামিদের পক্ষে রিমান্ড শুনানিতে দাঁড়াননি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।